মোহাম্মদপুর শামলেতে 1640 স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম, তিনটি বাথরুম আর তিনটি বারান্দা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। ভেঞ্চার প্রপার্টি সলিউশনস, ডিসকভারিং লাইফস্টাইলস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে আমরা যে ফ্ল্যাটটি ঘুরে দেখব, এটি 1640 স্কোয়ার ফিটের দক্ষিণমুখী একটি ফ্ল্যাট, আর ফ্ল্যাটটি শ্যামলিতে। এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম, তিনটি বাথরুম আর তিনটি বারান্দা। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি। আমরা ঢুকেই হাতের ডান দিকে দেখতে পাচ্ছি বিশাল একটি লিভিং রুম। লিভিং রুমের সাথে একটি জানালা করা আছে। এটি 10 কাঠা জায়গার উপরে নির্মিত। প্রতিটি ফ্লোরে 3টি করে ইউনিট, আর ফ্ল্যাটটির সাথে একটি পার্কিং থাকছে। যেহেতু নতুন ফ্ল্যাট, সে কারণে ন্যাচারাল গ্যাস থাকছে না, সিলিন্ডার ব্যবহার করতে হবে, যেগুলো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই রাখা হবে, সেখান থেকেই কানেকশান দেওয়া থাকবে। আর এই বিল্ডিংটিতে 2টি লিফট ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডবাই 24 আওয়ার একটি লিফট চালু থাকে। আর এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ভয়েড রাখা হয়েছে। আর এই ফ্ল্যাটটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি দক্ষিণ দিকেও ওপেন, এবং বিল্ডিংয়ের পেছন দিকটিতেও একটি ছোট রাস্তা আছে, যে কারণে উত্তর পাশটিও ওপেন। আর ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেসটি বেশ বড়। আমরা চাইল্ড বেডরুমটি দেখি। এটা চাইল্ড বেডরুম, অথবা কেউ চাইলে গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারে। এখানে একটি ক্যাবিনেট করা আছে বেশ বড় করেই। আর এই রুমটির সাথে একটি বারান্দা আছে। আমরা বারান্দাটাতে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি বারান্দাটি 3.5 ফিট বাই 5 ফিট সাইজের। আর যে রোডটির কথা বলেছিলাম, যেটি কিনা বিল্ডিংয়ের পেছনে, এটা হচ্ছে ওই রোডটি। এই ফ্ল্যাটটি যদিও দুইতলাতে, তবু এখানে লাইট এবং এয়ার সার্কুলেশন খুব ভালো। যেহেতু দুই দিকে ওপেন, উত্তর দক্ষিণ, এখানে এয়ার সার্কুলেশন খুব সুন্দরভাবেই হবে, আর এখানে লাইটেরও কোনো কমতি হবে না। এটা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের বাহিরের দেয়াল এবং ওয়াশ বেসিনের দেয়ালটিতে খুব সুন্দর করে টাইলস করা আছে। এবং এই ফ্ল্যাটের প্রত্যেকটি বাথরুমই বেশ বড় সাইজের, এবং এখানে যে ফিচার ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো বেশ ভালো মানের। এখানে প্রত্যেকটি বাথরুমেই হাই কমোড ব্যবহার করা হয়েছে। আমরা কিচেনটি দেখি। কিচেনটি 6 ফিট বাই 13 ফিট সাইজের, এবং এর সাথে একটি বারান্দা আছে। আর বারান্দাতে ডাউন ওয়াশের ব্যবস্থা করা আছে। আমরা দেখছি যে বিল্ডিংয়ের পেছনে বেশ ভালো পরিমাণ জায়গা খালি আছে। এটি 10 কাঠা জায়গার উপরে হলেও এখানে খুব বেশি ডেভিয়েশন করা হয়নি, যে কারণে বিল্ডিংটি চারপাশেই খোলামেলা। এটি নতুন ফ্ল্যাট, যে কারণে এখানে কোনো ইন্টেরিয়র করা নাই। আপনারা যারা এই ফ্ল্যাটটি দেখবেন বা নিতে চাচ্ছেন, তারা এটি কিনে ইন্টেরিয়র করে নিতে পারেন।
এখানে খুব ছোট করে একটি ওয়াগন করা আছে, এখানে জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যাবে। আমরা ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর যে স্পেসটি এটি দেখতে পাচ্ছি, এটি বিশাল বড়। আমরা চাইল্ড বেডরুমটিতে এসেছি, চাইল্ড বেডরুমে সাথে বারান্দা নাই যদিও, তবু এখানে দুইটি জানালা করা আছে। আর এই বেডরুমের সাইজটিও বেশ ভালো, 10 ফিট বাই 12 ফিটের। এখানে পুরো ফ্ল্যাটেই 24x24 মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে। একটি চাইল্ড বাথরুম, আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটি বাথরুমই এখানে স্ট্যান্ডার্ড সাইজের, আর সবগুলো ফিচার ফিটিংস বেশ ভালো মানের দেওয়া হয়েছে। আমরা মাস্টার বেডরুমটি দেখি, এটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাইজটি যথেষ্ট বড়, এটি 13 ফিট বাই 14 ফিট, 14.5 ফিট সাইজের। সাড়ে চোদ্দো বললেও ভুল হবে, এটি অলমোস্ট 16 ফিট সাইজের। একদিকে যেহেতু ওপাশে একটি কলাম দেখতে পাচ্ছি, ওই কলামের পাশ দিয়ে মাস্টার বেডে ক্যাবিনেট করে নেওয়া যাবে। আর এখানে যে বারান্দাটি আছে এটি 4 ফিট বাই 8 ফিট সাইজের। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিকে এপাশে বেশ বড় পরিমাণ জায়গা ছাড়া, এবং বিল্ডিংয়ের সামনে রোড। আর এই অ্যাপার্টমেন্টের যে অন্যান্য বেডরুমগুলো, এই বেডরুমের পাশগুলোও খোলা থাকবে, ওইখানেও আরেকটি রোড আছে ইন্টারনাল অন্যান্য বিল্ডিংয়ে ঢোকার জন্য। আমরা এখন এতক্ষণ দেখছিলাম 1640 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট মোহাম্মদপুর শ্যামলীতে। আপনারা যারা এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এবং এই ফ্ল্যাটের প্রাইস এবং বিস্তারিত সকল ইনফরমেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথেই থাকুন।